বিশ্ব সাহিত্যে ইংলিশ লিটারেচারকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এই সকল পিরিয়ডগুলো হলো ওল্ড পিরিয়ড, মিডল পিরিয়ড, রেনাইসেন্স পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। এই পিরিয়ডগুলো মনে রাখার জন্য আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি, ওমিরে নিয়ে রোমান্স হবে ভিক্টোরিয়া ময়দানের মাঠে। এখানে ওমিরের ওতে ওল্ড পিরিয়ড হবে, মিতে মিডল পিরিয়ড হবে, রিতে হবে রেনাইসেন্স পিরিয়ড, এছাড়া নিয়ের এর নিতে হবে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এবং রোমান্সে হবে রোমান্টিক পিরিয়ড, এবং ভিক্টোরিয়াতে হবে ভিক্টোরিয়ান পিরিয়ড, এবং ময়দানে হবে মডার্ন পিরিয়ড, এবং মাঠ দিয়ে হবে পোস্ট মডার্ন পিরিয়ড। সালের উপর ভিত্তি করে বিশ্ব সাহিত্য একে এই কয়েক ভাগে বিভক্ত করেছে। ওল্ড পিরিয়ডকে সাধারণত 750 থেকে 1066 পর্যন্ত সময়কে গণনা করা হয়। 1066 থেকে 1500 পর্যন্তকে বলা হয় মিডল পিরিয়ড, আবার 1500 থেকে 1660 সাল পর্যন্ত ধরা হয় রেনাইসেন্স পিরিয়ড, এবং 1660 থেকে 1798 সাল পর্যন্ত ধরা হয় নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এবং 1798 থেকে 1832 সাল পর্যন্ত ধরা হয় রোমান্টিক পিরিয়ড, এবং 1832 থেকে 1901 সাল পর্যন্ত ধরা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড, এবং 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত বলা হয় মডার্ন পিরিয়ড, এবং 1939 থেকে বর্তমান পর্যন্ত বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। এ সকল মুখ্য বিভক্তকরণের মাঝে আবার কিছু উপ বিভক্তকরণ আছে। যেমন রেনাইসেন্স পিরিয়ডকে আবার ছয় ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো প্রিপারেশন ফর দ্য রেনাইসেন্স, এলিজাবেথান এস, জ্যাকোবিয়ান এস, ক্যারোলিন এস, কমনওয়েলথ পিরিয়ড এবং পিউরিটান পিরিয়ড। এ সকল পিরিয়ড মনে রাখার সহজ টেকনিক হলো প্রি এজে কেকো পুতে, প্রি এজে কেকো পুতে। প্রিতে প্রিপারেশন ফর দ্য রেনাইসেন্স, এ তে এলিজাবেথান এস, জে তে জ্যাকোবিয়ান এস, কে তে ক্যারোলিন এস, কো তে কমনওয়েলথ পিরিয়ড এবং পুতে পিউরিটান পিরিয়ড। এ সকল পিরিয়ডের সময়কাল 1500 থেকে 1558 প্রিপারেশন ফর দ্য রেনাইসেন্স, 1558 থেকে 1603 এলিজাবেথান এজ, 1603 থেকে 1625 জ্যাকোবিয়ান এজ, 1625 থেকে 1649 ক্যারোলিন এজ, এবং 1649 থেকে 1660 কমনওয়েলথ পিরিয়ড। এছাড়া 1620 থেকে 1660 সাল পর্যন্ত পিউরিটান পিরিয়ড ধরা হয়। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে আবার তিন ভাগে ভাগ করা হয়। সহজভাবে মনে রাখার জন্য রে অগাসে, রে তে রেস্টোরেশন পিরিয়ড, অগাতে অগাস্টান এজ, এবং সেতে এজ অফ সেন্সিবিলিটি। এখানে রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700 সাল পর্যন্ত, এবং 1700 থেকে 1745 অগাস্টান এজ, এবং 1745 থেকে 1798 সাল পর্যন্ত এজ অফ সেন্সিবিলিটি। এখানে অগাস্টান পিরিয়ডকে আমরা এজ অফ পোপ হিসেবে জানি, এবং এজ অফ সেন্সিবিলিটিকে এজ অফ জনসন হিসেবে জানি। মডার্ন পিরিয়ডকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হলো এডওয়ার্ডিয়ান পিরিয়ড, যা 1901 থেকে 1910 সাল পর্যন্ত ধরা হয়, এবং জার্জিয়ান পিরিয়ড, যেটা 1910 থেকে 1939 সাল পর্যন্ত ধরা হয়। সবাইকে আমি আমার বই প্রকাশটা বুঝাইতে পারি। এই লেখকটা এই বই